আমাদের তাহলে মোটামুটি আমরা একশো শতাংশ পুকুরে আমরা আট টন মাছ করতে সক্ষম হব সেটা উপরের স্তরে এবং সাথে আমাদেরকে একটা পরিমাণ সিলভার কাপ দিতে হবে তিনশো পিস আমরা হয়তো সিলভার কাপ দিলাম যেহেতু পাবদাটা সিলভারের স্তরে থাকবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন পবিত্র রমজান মাসের শেষের দিকে আমাদের সামনে ঈদ সমাগত আজকের ভিডিওর বিষয় আমাদের পুকুরগুলোতে কিভাবে পাবদা মাছ চাষ করা সম্ভব যদিও সম্প্রতি সময়ে পাবদা মাছ চাষে এখন মাছের দাম বর্তমান করোনাকালীনের পরিস্থিতির কারণে বিদেশে রপ্তানি পার্শ্ববর্তী ইন্ডিয়াতে রপ্তানি হতো সেটার অবস্থা আমরা জানি তারপরে বাংলাদেশের প্রেক্ষাপট পাশাপাশিভাবে আছে যেটা মানুষের ক্রয় ক্ষমতা না থাকায় বা অ্যাভেলেবল কেনার চাহিদা না থাকায় এখন পাবদা মাছ আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পুকুর পার থেকে বিক্রয় রান করছে আর সেই পাবদা মাছগুলো আমরা কীভাবে চাষ করব আমাদের সবচাইতে বেশিরভাগ জানার বিষয় হলো পুকুরের ন্যাচারাল স্তর হলো তিনটি ওয়ান টু থ্রি কিন্তু উপরের স্তরে আবার তিনটা স্তর থাকে যে স্তরগুলোতে সিলভার ব্রিগেড এবং কাতল তিনটা স্তরে তিনটা মাছ খাবার গ্রহণ করে এটা আমাদের অনেকেরই জানা নাই আর কাতলা মাছ জু খায় কিছু ফিট খায় ব্রিগেড মাছও তাই সিলভার মাছ ফাইটো এলগি ছাড়া কোনো খাবার খায় না পাবদা মাছ ও হাইড্রোপ্লান্টন এলকে যেটা শ্যামলা জাতীয় উদ্ভিদ জাতীয় খাবার সেটা খায় না তাহলে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের এই মাছগুলোকে চাষ করতে গেলে পাবদা মাছ সবার টপ উপরে থাকবে এবং আমাদের প্রতি শতাংশ জায়গাতে আমরা পাবদা মাছ চাষের জন্য সত্তর থেকে আশি কেজি পর্যন্ত আমরা মাছ চাষ করতে পারবো এখন এই আশি কেজি মাছ চাষের জন্য আমাদের কতগুলো পাবদা মাছ লাগবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমাদের বেঁচে থাকা মাছ অর্থাৎ আমরা যদি এক কেজি পাবদা মাছ পঁচিশটায় এক কেজি আমরা ওজন করে বিক্রয় করতে চাই তাহলে আমাদের এক হাজার মাছে চল্লিশ কেজি মাছ হবে কারণ একশো পিস মাছে যদি চার কেজি হয় তাহলে একশোটা দশে চল্লিশ কেজি হবে তাহলে আমরা আশি কেজি মাছ যদি প্রতি শতাংশে উৎপাদনের টার্গেট করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের চল্লিশ কেজি মাছের জন্য এক হাজার মাছটিকে থাকতে হবে তাহলে আমাদের মোটামুটি এক শতাংশে দুই হাজার মাছ টিকে থাকতে হবে দুই হাজার মাছ টিকাইতে গেলে আমাদেরকে আরও চারশো মাছ প্লাস দিতে হবে কারণ আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে বিশ পারসেন্ট মাছ আমরা পাব না এবং এইটা মনে রেখে আমরা প্রতি শতাংশ যদি মাছ দেই। তাহলে আমাদের মাছগুলো অবশ্যই সর্বনিম্ন পাঁচশো সর্বোচ্চ আড়াই হাজারের মধ্যে আমাদেরকে ছাড়তে হবে এই পাঁচশো থেকে আড়াই হাজারের মধ্যে আমরা যত বড় ছাড়বো তত আমাদের টেকসই ক্ষমতা বেশি পাবো এবং মোটানিটি বেশি হবে এবং আমাদের দামটা বড়োর দিকে বেশি পড়বে কম ছোটোর দিকে একটু কম পড়বে এভারেজে আমাদের আবার মিলায় ঠিক হয়ে যাবে তো আমরা এই মাছগুলোকে যদি আমরা ছাড়ি তাহলে আমাদের সাধারণত একশো শতাংশে এক একর পঞ্চাশ শতাংশে হাফ একর আমরা পঞ্চাশ থেকে বা একশো শতাংশে যদি আমরা সারি তাহলে আমাদেরকে দুই লক্ষ চল্লিশ হাজার মাছ ছাড়তে হবে আমাদের তাহলে মোটামুটি আমরা একশো শতাংশ পুকুরে আমরা আট টন মাছ করতে সক্ষম হব সেটা উপরের স্তরে এবং সাথে আমাদেরকে একটা পরিমাণ সিলভার কাপ দিতে হবে তিনশো পিস আমরা হয়তো সিলভার কাপ দিলাম যেহেতু পাপদাটা সিলভারের স্তরে থাকবে তারপরে নিচের স্তরে বিগেট থাকবে কাতলা থাকবে এটা কখনো ক্রস করবে না মাঝে আমরা রুই জাতীয় মাছ দেবো আমরা যদি আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি যে আমরা যদি এই ধরনের পুকুরে আড়াইশো সাইজের মাছ ছাড়ি তাহলে আমরা পাঁচশো থেকে ছয়শো পিস প্রতি তেত্রিশ শতকে অর্থাৎ এক করে আমরা পনেরোশো পিস মাছ দিতে পারবো অর্থাৎ একশো শতাকে আমরা পনেরোশো পিস মাছ দিতে পারবো আর এটা মাঝের স্তরে আর নিচের স্তরে যদি আমরা গোলসা বা শিং মাগুর দেই সেইখানে আমাদের যে বিষয়টা থাকবে এটা মনে করতে পারেন যে পুকুরের আরেকটি স্তরের সৃষ্টি কারণ এই মাছগুলো অবশ্য কখনো পানির মধ্যেই থাকবে কিন্তু তারা পানিতে কখনও ডেন্সিটি তৈরি করবে না তাদের ডেন্সিটিটা সম্পূর্ণ তৈরি হবে মাটিতে বাংলাদেশের ম্যাপের মতো করে তারা মাটিতে বিস্তর জীবনযাপন করে থাকবে সেই ক্ষেত্রে টোটাল মাটিতে আমরা যদি মনে করি যে ট্যাংরা মাছ এবং শিং মাগুর দিয়ে আমরা করব। সেই ক্ষেত্রে আমরা শতাংশে তিরিশ কেজি পর্যন্ত আমরা করলে আমাদের জন্য বা চল্লিশ কেজি করলেও আমাদের জন্য সমস্যা হবে না কিন্তু আমি এটা আপনাদেরকে ফার্স্ট টাইম ওইভাবে করতে বলবো না এই কারণে যে আপনাদের একটা এক্সপেরিমেন্ট দরকার কারণ আমি পুকুর পারে বসে থেকে আপনাদেরকে মাছ চাষ করে দিতে পারবো না আমরা আপনাদেরকে একটা ধারণা দেবো কিন্তু আপনাদেরকে পুকুরের মাটি পানি এগুলোর মান গুণগত যে দিকগুলো সেগুলোকে আপনাদের উত্তরোত্তর বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে শর্ট টাইমের মধ্যে মাছটাকে আহরণ করার চিন্তা করতে হবে এবং শর্ট টাইমের মধ্যে মাছটাকে বড়ো করতে হবে যেমন প্রাকৃতিক উপায়ে মাছগুলো আমরা দেখি যে অনেক জায়গাতে বৃষ্টি নাই পানি নাই কিন্তু খুব শর্ট টাইম পানি আসছে এবং সেখানে ডিম ফুটে মাছ হয়েছে এক মাস পরেই বিভিন্ন বোয়ালের বাচ্চা টাকি শোল বিভিন্ন ধরনের মাছ জাল টেনে বিভিন্নভাবে আমাদের দেশের মৎস্য আহরণ যারা করে খায় মৎস্য চাষিরা তারা ধরে এনে বাজারে বিক্রি করে অনেকে শখ করে মারে এই রকম আমাদের সবসময় চিন্তা করতে হবে যে মাছ চাষে একটা জিনিসে আমরা খেয়াল রাখবো যে মাছ চাষে পানির স্বাস্থ্যকে আমাদেরকে ভালো রাখতে হবে পানির স্বাস্থ্য যদি আমরা ভালো রাখতে পারি তাহলে পানি হলো মাছের অলকাইন্ড অফ আবাসন আমি আবারও বলছি কারণ আমরা যেমন যে ঘরে বাস করি এটি হলো আমাদের আবাসন এই লেভেল প্লেয়িং পৃথিবীতে আমরা যারা বাস করছি প্রাণীকুলেরা আমরা বুকের মেশিন দিয়ে এই অক্সিজেনগুলোকে প্রকৃতি থেকে টেনে নিচ্ছি কারণ এই প্রকৃতির টোটাল বাতাসে আছে অক্সিজেন এই অক্সিজেন আল্লাহ প্রদত্ত এবং এই অক্সিজেন থেকে আমরা প্রাণীকুলেরা লেভেল প্লেয়িংয়ে বেঁচে থাকি এবং এই অক্সিজেন পানিতে ডাইভ হবে কিন্তু পানিতে যদি নেওয়ার ক্ষমতা না থাকে তাহলে এই অক্সিজেন পানিতে ডিজলভ থাকবে না যেমন আমাদের যে ঘরে আমরা বাস করি সেখানে দামি দামি যদি অনেক দামি দামি বিভিন্ন পর্যায়ের গোস্ত পচন করে রাখি মাছ পচায় রাখি আমরা ওই খোলাবেলা প্রকৃতিতে বসবাসে অযোগ্য হয়ে যাব তদ্রুপ পানি হলো মাছের সকল আবাসন এই পানি মার্ভেই মাছ বেঁচে থেকে খেয়ে পরে জীবন ধারণ করে স্বাস্থ্য সব সম্মতভাবে বেড়ে উঠবে এইটাকে যদি আমরা সরি ঠিক করতে না পারি তাহলে আমরা তার মাছের আবাসন ব্যবস্থাপনা যদি আমরা ঠিক করতে না পারি তাহলে মাছ বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আকার ধারণ করবে এবং অনেক খাবার ওয়েস্টেজ হয়ে যাবে কেন মাছ খেয়ে দিয়ে যে পরিমাণ বড় হয়েছে সাত দিন দশ দিন অসুস্থ থাকলে তখন মাছের ওয়েট কমে যাবে আবার সেখান থেকে বড় করবেন আবার ওয়েট কমবে এখানে ফিট ডাউন করবে এখানে দেখা যাবে যে আমাদের মাছ উৎপাদনে যদি আমরা মনে করি যে আটশো গ্রাম থেকে এক কেজি ফিডে উৎপাদন করব দুই কেজি ফিডও লেগে যেতে পারে যদি আমাদের মাছের পানির পরিবেশ স্বাস্থ্যগত দিকগুলো ঠিক না থাকে স্বাস্থ্য যদি আপডাউন করে তাহলে তার মধ্যে ফিড আপডাউন করবে আমরা পরিশেষে দোষ দেব ওষুধ কোম্পানিগুলো ফিড কোম্পানিগুলোকে যে ফিডের মান খারাপ কারণ পাবদ মাছ এর বিষয়ে আমরা যত আলোচনা করছি পাব্দ মাছ পৃথিবীর সবচাইতে চোরাবালি ফিডের লসের দিক থেকে ফিড ওয়েস্টেজের দিক থেকে পাব্দা মাছ দেখবেন অনেক পুকুরে এমন চাষ করছে দুই হাজারে তিন হাজারে চার হাজারে পাঁচ হাজারে কেজি মাছ ছাড়া হয়েছিল একশো কেজিতে মাছ আসতে সময় লাগবে এক থেকে দেড় মাস কিন্তু একশো থেকে সাইজ হওয়ার জন্য বিক্রয় পরিমাণ ওজন আসার জন্য আপ ডাউন করতে থাকবে নয় মাসেও মাছ বিশটায় টায় পঁচিশটায় কেজি আনা সম্ভব হবে না কারণ পানিতে তাদের প্রচুর অক্সিজেন লাগে তারা নিশ্চিত প্রাণী এই অক্সিজেনের প্রবলেম হলে তারা মাছ সাত দিন ভালো খায় তিন দিন খায় না সাত দিনে যা বাড়বে তিন দিনে সেটা আবার কমে যাবে মুখ শুকিয়ে যাবে লেস শুকিয়ে যাবে গা শুকিয়ে যাবে বিভিন্ন রকম অভিজ্ঞতা যারা পাবদা চাষ লোকে করেছেন তাদের মধ্যে আছে তো ভিডিও আর আমি বাড়াবো না আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে পাবদা আসবে ব্যাপারে কিছু হলো ধারণা দিতে পারলাম আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় আমার চ্যানেলটি অনেক এগিয়ে গেছে যে ভাই বোনেরা আমার এই চ্যানেলটি দেখছেন সবার কাছে আমি এই রমজান মাসে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আগামীতে আমাকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে সবার সুন্দর সুস্থ এবং সঠিক জীবন এবং সঠিক মাছ চাষের দীর্ঘ জীবন কামনা করে আমি আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উদ্ভাবনের উপরে টপিক নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম